আসসালামু আলাইকুম মণ্ডলী আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ইউটিএলের গামা প্লাস এই সোলার আইফিয়াসটা নিয়ে এটার নামটা হচ্ছে গামা প্লাস মডেলটা হচ্ছে এক হাজার বি মডেল এটাতে আছে হলো আটশো পঞ্চাশ ওয়াটের আটশো পঞ্চাশ ওয়াট আপনি আউটপুট নিতে পারবেন দশকমণ্ডলী এর গামা প্লাস এই সোলার আইফিয়াসটা আমাদের বাংলাদেশে প্রথম আসছে এবং এটা নতুন আসছে তো দশকমণ্ডলী আসলে এটার কিছু চমৎকার ফিচার্স আছে যে ফিচারগুলোর কারণে মানুষ এটাকে চয়েস করে এটা আসলে খুবই ভালো মানের একটা সোলার আইপিএস দর্শক মণ্ডলী ইউটিউল গামা প্লাসটা এটাতে প্রথমে হার্স দিয়ে আমি বলি এটাতে আপনি ফিফটি হার্ট সেটিং করেও চালাতে পারবেন সিক্সটি হার্ট সেটিং করেও চালাতে পারবেন হার্সটা আইপিএসের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ অনেকে হার্সটা সম্বন্ধে বুঝে না আমাদের বাংলাদেশে ফিফটি হাঁসটা হলো কমন আমরা যে ইলেকট্রিসিটিটা ব্যবহার করি সেটা হলো ফিফটি হার্টসে যে চলে আপনি ফিফটি হার্ডস চালাতে পারবেন চাইলে সিক্সটি হার্ডস চালাতে পারবেন আর এটাতে ডিজি মোড আছে একটা সুইচ আছে যেটা হলো ডিজি মোড ডিজি মোডটা হচ্ছে আপনার যদি জেনারেটার থাকে অনেক অ্যাপার্টমেন্ট আছে যেখানে এক ইলেকট্রিসিটি লাইনও আছে সোলারের লাইনও আছে আবার জেনারেটার লাইনও আছে আপনি ডিজি মোডটা অন করে জেনারেটারের সাথেও কানেক্ট করে আপনি এটাকে চালাতে পারবেন আর আরেকটা চমৎকার সিস্টেম এটাতে হলো এটাতে আপনার গ্রিড চার্জিংটা আপনি অফ করে রাখতে পারবেন অর্থাৎ আপনি যদি চান যে শুধুমাত্র সোলার থেকে চার্জ হবে সেটাও সম্ভব গ্রিড চার্জিংটা আপনি অন করে অফ করে রাখতে পারবেন আর এটার আরেকটা ভালো বিষয় হচ্ছে এটাতে চার্জিংটাকে বুস্ট করা যায় এটার এমপিপিটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটা এমপিপিটি সিস্টেমে করা ফিডাব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলারের চাইতে এমনিতে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটার ইফিশিয়েন্সিটা ভালো প্রায় বেশিরভাগ সোলারের যে চার্জিং থেকে যে এনার্জিটা আসতেছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার পুরোটাই ক্যাপচার করে নিয়ে আসতে পারে তারপরে এটাতে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে চার্জ বুস্টিং অর্থাৎ আপনি চাইলে আপনার থার্টি পার্সেন্ট চার্জকে আপনি বুস্ট করতে পারবেন এখানে কিছু সেটিংস আছে সেটিং করে নিয়ে আপনি থার্টি পার্সেন্ট চার্জটাকে বুস্ট করতে পারবেন তো মণ্ডলী অ্যাকচুয়ালি এটা একটা পিওর সাইনোয়্যাব সোলার আইফিএস ফলে আপনি বাসা ইউজ করতে পারবেন অফিসেও ইউজ করতে পারবেন কম্পিউটারের সাথে ইউজ করতে পারবেন সিসি ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন যে কোনো কিছুর সাথে আপনি এই সার্চ কন্ট্রোলের এই সোলার আইফিএসটা ব্যবহার করতে পারবেন এটাতে চমৎকার একটা ডিসপ্লে আছে আপনি ডিসপ্লেটাতে সব কিছু দেখতে পাবেন আপনার ভোল্টেজ কতটুকু আছে অ্যাম্পেয়ার কতটুকু আছে আপনার মেন লাইন থেকে কত বোল্ট আসতেছে ব্যাটারিতে কত বোল্ট আসতেছে আপনি সব কিছু দেখতে পাবেন এছাড়া এটাতে একটা আইটি মোডে সুইচ আছে আপনি আইটি মোড অন এবং আইটি মোড অফ করতে পারবেন তো দর্শক মণ্ডলী আইটি মোডটা হচ্ছে মূলত ইউপিএস মোড তো দর্শক মণ্ডলী এ আপনারা যারা সোলার সিস্টেম করবেন বলে ভাবছেন আপনারা ইউটিএলের এই গামা এটা আপনারা নিতে পারেন সাথে এই ইস্টার্নের ব্যাটারিটা আপনারা নিতে পারেন তো আমরা আপনাদেরকে বলবো আপনার বাজেট যদি আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে প্রাইস কত ইউটিউলের ঘামা এই এই সোলার আইপিএসটার প্রাইস হলো এখনকার মার্কেটে বাইশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা আর ইস্টার্নের দুশো এম্পেয়ার এই ব্যাটারিটার দাম হলো আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা আলাদা আলাদাও নিতে পারেন একসাথেও নিতে পারেন তো দর্শক মণ্ডলী প্রাইসটাও বলে দিলাম কীভাবে কাজ করে সেটাও বলে দিলাম আমি এবার এটাকে একটু পিছনের সাইডটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিই আপনারা একটু দেখেন দর্শক মণ্ডলী আপনারা দেখছেন ইউটিএল ঘামার এটার পিছনের দিকটা এখানে সোলারের যে লাইনটা আছে সেটা এসে এখানে লাগবে হ্যাঁ আপনার সোলারের যে লাইনটা আছে এই যে দুটো স্ক্রু আছে এখানে এই যে প্লাস আর এখানে আছে এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস সোলার হ্যাঁ এসপি বি এই যে এখানে লাগবে হলো আপনার সোলারের লাইনটা আর এখান থেকে আপনি একটা থ্রি ফিনের মাধ্যমে আউটপুট নেবেন এটা হলো আউটপুট আর এখানে একটা হলো মেন লাইনের সাথে কানেক্ট যেটা আপনার মেন লাইনের কানেকশানটা তারটা আর এ দুইটা তার হলো ব্যাটারির সাথে আপনি কানেক্ট করবেন আপনার ব্যাটারির যে আছে সেখানে আপনি এই দুইটা তার কানেক্ট করবেন আর এগুলো হলো ডিসি ফিউজ যদি কোনো কারণে আপনার ডিসি ফিউজগুলো কেটে যায় আলাদাভাবে ডিসি ফিউজ দেওয়া আছে আপনি ওই তিনটা ডিসি ফিউজ লাগাই দেবেন তাহলে মেশিন আর আপনাকে খুলতে হবে না এবং এটার এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে আবার এপাশে আরেকটা কুলিং ফ্যান দেওয়া আছে দুটা কুলিং ফ্যান দেওয়া আছে আসলে এটার সিস্টেমটা খুবই চমৎকার এটা সিস্টেমটা খুবই চমৎকার সোলার আইপিএসের ভিতরে এটা আসলে খুবই উন্নতমানের এবং দামও অনেক বেশি তো দর্শকমণ্ডলী আপনারা এই সোলার আইপিএসটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এগুলো আইপিএস সহজে নষ্ট হয় না এক একটা আইপিএস আপনি দশ থেকে পাঁচ থেকে দশ বছর ইজিলি ব্যবহার করতে পারবেন ইউটিএলের গামা প্লাস সোলার আইপিএসটা আপনারা জানেন যে ইউটিএলের গামাটা এখনকার সবচাইতে লেটেস্ট টেকনোলজি সোলার আইপিএস এটা এমপিপিটি টেকনোলজিতে করা একটা সোলার আইপিএস আমি প্রথমে কিছু জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই এটা হচ্ছে এক হাজার বিয়ে একটা সোলার আইপিএস এটাতে ওয়াট আছে হলো আটশো পঞ্চাশ ওয়াট এটা দিয়ে আপনি তিন থেকে চারটা সিলিং ফ্যান চালাতে পারবেন ফার্স্টটাও সিলিং ফ্যান চালাতে পারবেন সাথে ফার্স্ট থেকে দশটা বা পনেরোটা পর্যন্ত এলইডি লাইট চালাতে পারবেন সাথে একটা টিভি অথবা একটা ফ্রিজ চালাতে পারবেন